এখনকার দিনের বউরা কোনো কর্ম জানে না সব কিছু আমার করতে লাগে। বৌমা এদিকে আসো। হলোই না ভালো, এটা আবার কাটতে হবে আমাকে। এভাবে করে কি টিকটক বানানো যায়? আবার কাটি, কাটার পরে আবার করতে হবে। আর ওইদিকে মাটাও ডাকতেছে আমাকে এত। বৌমা বৌমা না আমি যাই, তোমার বাবা এসে করবে নাকি? কেন, আমি কি কাজগুলো করেই তো আমি করি? আমি কি বসে বসে করি নাকি? কাজ করে না, কিছু করে না, আমাদের থেকে শিখো। আমরা একটা সময় জানো কি করছি সংসারের জন্য? শ্বশুর শাশুড়ি দেওর ননদ দিয়ে সব খাইছি, আর এখনকার দিনের বউগুলো কিছুই করতে চায় না। এই বড় মুশকিল না, আমার ছেলেকে আমি বলতে লাগবে, বড় খোকাকে আমার বলতে হবে। কোমরে বাতে ব্যথা, বাতে ব্যথা বাঁচি না। এদিকে গুরু ঠাকুরের নাম নিছি, এই গুরু ঠাকুরের নাম কখন করব? এদিকে বাতে ব্যথা, মা পারি না। এই বৌমা আমার একটু কোমরটা একটু টিপে দিও তো। বৌমা কি হয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন না আমি একটু টিকটক করছি? সারা দিনে তো দুনিয়াটা যে কাজ করে, তারপরে আমি একটু মোবাইল কাজ করি ছেলেকে বলতে। আর আপনার তাও সহ্য হচ্ছে না? কি কাজ করো তুমি সারা দিন? সব কাজই তো করি আমি। গুরু ঠাকুরের নাম নেওয়ার পর থেকে সমস্ত আপনি তো শুধু ঠাকুর দেবতা গুরু ঠাকুর নিয়ে করে থাকি। কাজ করবে না আর রান্না থেকে শুরু করে পুরো সাইজে থাকবে সারা দিন, টিকটক নিয়ে থাকবে। এ বললে তো হবে না, বড় ছেলেকে আমার বড় বলতে লাগবে। বৌমা আমার বড় কোমর, পূর্ণিমা অমাবস্যা আসছে, কোমরে ব্যথা, আমি আর বাঁচি না। বৌমা দাও না আমার কোমরটা একটু টিপে। বৌমা এর জন্য বলি, 10টা যদি মেয়ে থাকতো তাও হইতো, এই তো তার ছেলের বউ, কিচ্ছু করে না, একটাই ছেলের বউ। কেন আপনার তাই আছে, মেয়েকে কি একটু বলতে পারেন না? মেয়ে তো সেই এখানেই থাকে, মেয়ে তো চলে গেছে। মেয়ে তো আলাদা চলে গেছে। আমার মেয়ে থেকে শিখো, আমার মেয়ের থেকে শিখো। মেয়ে যে দেখো কে, মেয়েকে এরকমই শিক্ষা দিছি যে শ্বশুর বাড়িতে কি করে খাইতে লাগে। হ্যাঁ সেজন্য তো আপনার মেয়ে হচ্ছে আপনার বাড়িতে 12 মাসের মধ্যে 11 মাসই বসে থাকে। সেটা তো শ্বশুর বাড়ি যাওয়ার নাম করে না, আসে দুদিনের জন্য আসে, ও সংসারে টোটাল সবকিছু করতে লাগে আসে। আর তুমি যে ধেরিং ধেরিং করে যে নাচছ, সেই বালা মেয়ে তাই না? আমি তো ধেরিং ধেরিং করে নাচছি, আমি তো বাপের বাড়িতে কে বসে নেই, বাপের বাড়িতে আসতে বাপের বাড়িতেই থাকে, আসতে পারে সেখানে 15 দিনে আসবে। না না না, তোমার সাথে আমি পারবো না, তোমার সাথে আমি কথা বলবো না, বড় খোকাকে আমার বলতেই লাগবে, বড় খোকাকে আমার বলতে লাগবে। এরকম তো সহ্য হয় না, এটা কোন ধরনের ছেলের বউ আমি আনছি? হ্যাঁ আমার এত 4টা 5টা ছেলে মেয়ে কোনো সময় এসে আমাকে এরকম করে না, তার ঘরে শাশুড়ি করে না, এই একটাই আমার ছেলের বউ হয়ে যদি এরকম করে তাহলে কোথায় যাব আমরা বলো? হায় কপাল, কোথায় যাব? কোমরে ব্যথায় আমি বাঁচতেছি না। আমাকে বললো তুই বলে 365 দিন পরে থাকিস বাপের বাড়িতে, তাহলে বল কোথায় যাবো? তোদেরকে তো ওরকম শিক্ষা আমি দিই নাই বল। আমাকে খোটা দিল, তোর দাদাকে যায় আমার বলতে লাগবে না রে, আমার বড় কোনোকে আমার বলতেই লাগবে। এইভাবে চলবে না, আমার 4-4টা মেয়ে থাকতে আমি কোনোদিন মা আমি এসে তো তোমাকে আমি চা বানাই দেব। তোমারে আমাকে বড় কষ্ট দিছে, বলবা না বললে অশান্তি করবে, অশান্তি করবে, অশান্তি দেখবা তখন আমাকে তোমাকে আমাকে তো বাড়ি ছাড়া পড়বেই না, আমাকেও থাকতে দিবে না। আরে মা বলবা না, মা হ্যাঁ কানে থাকি, আমার জন্য এত অশান্তি তো, তাহলে আমি চলেই যাব বাড়ি ছেড়ে। না তুই কেন যাবি? আমি চলে যাব বল তো, ও খেলানো যাবে না। মা কোথায় তো
তোমাদের তোমাদের এমন অবস্থা কেন কি হয়েছে বৌমা যে বড় চাইছে বৌদি এরকম করে বলতেছে মাকে একটুটা সাহায্য তো করেই না কোনো কাজও করে না আর খালি বকাবকি করে খালি টিকটক টিকটক মোবাইলে করতেই থাকে আমার তো এগুলো সহ্য হয় না আর আমি আসি বলে বাপের বাড়িতে আসি বলে কত কথা বললো আমি চলেই যাব রে সংসার থেকে চলে যেতে পারলেই বাঁচি বৌমারা থাক তোরা সুখে থাক আমি এখন যাইতে পারলেই বাঁচি মেয়েগুলা আমার প্রতি একটা মেয়ে আমার এরকম অবস্থা বলে আজকে এই অবস্থা এত বড় কথা আজকে যদি তার এরকম থাকতো তাহলে তো আর একটু কষ্ট হইতো না মেয়েকে বড় আমার কষ্ট দেয় আমি এখন যাইতে পারলে আমার জন্য তোমার চিন্তা করতে হবে না আমি চলেই যাব আমার কপালে যা আছে তাই হবে আমি চলেই যাব তুমি থাকো তুমি তাও ভাইয়ের বুকে কিছু বলো না টক নিয়ে থাকবে সংসারে কিছু কাজ করবে না এটা বললে কি আর হয় সম্ভব মানুষ তুমি চেয়ারে বসে রান্না করবা চেয়ারে বসে রান্না করবে তাও বলবা এই যদি আমি এখন রান্না করে খাই তাহলে শোকটা আমি কবে করব উপরে যাই কি করব আচ্ছা ঠিক আছে আমি তো আসছি এবার আমি করবো একটু তুমি চুপ করে থাকো বউকে আর কিছু বলতে হবে না আমার যে বড় বাতের ব্যথা আমি টিপে দিব বড় যে বাতের ব্যথা ফোনটা রেখে দিই এখানে আর একটু আমি হাত আমার শাশুড়ি কোনো তো কাজকর্ম করবে না শুধু পানের বাটা নিয়ে পান খাবে আর হচ্ছে এই যে তিনজনে এখন বসছে গল্প করতে তিনজনে আমার নামে কুটকাচালি করতে বলছে আর তো কর্ম নাই এখন তার মেয়েরা আসছে আর কি করবে আমাকে সমস্ত করতে লাগে গাছে জল দেওয়া গাছের পাতা কাটানো থেকে শুরু করে যাবতীয় সব কাজ আমি রান্না করে দিব খেতে দিব আর ওনারা শুধু গপ্প করবে আর কুটকাচালি এখন বসছে তিনজনে আমি একটা হাতটা ধুয়ে আসি তারপরে বলি ছেলেগুলো থাকলে যে আবার কি হবে তাদের সামনে কি বলা যায় আমি তো বলবো না এরকম এরকম ব্যবহার করে আমার সঙ্গে আমি তো বলবো না ওনার শুধু কোনোদিকে কাজ নেই অন্যদিকে কাজ করো শুধু আমার পেছনে লাগে আমি টিকটক করবো কিনা আরে বাবা আমি তো কাজকর্ম করেই করি বিনা দোষে তো কিছু করি না সমস্ত কাজ করে তারপর করে তাতে সহ্য হচ্ছে না আর উনি যেগুলো করবে সেগুলো ঠিক কুটকাচালি করবে সেগুলো ভালো পান খাবে বসে বসে সেগুলো ভালো একটু পরপর ঘুমায় পড়বে সেগুলো ভালো কোনো কাজকর্ম কিছু করবে না আর আমাকে আসছে মেয়েকে নিয়ে শুধু তো বাড়ির মধ্যে বসেই থাকলো মেয়েকে তো বলবে না কোনোদিন যাও শ্বশুরবাড়ি গিয়ে সংসার করো ভালো করে তা বলবে না উনি আমার পেছনে লাগে শুধু উনি একটু করুক উনি মেয়ে নিয়ে থাকুক আমাকে লাগবে না ওনার থাক দেখছিস শুন কি বলে গেল দেখ আমরা বলে কোটকাচারি করি সংসারে কাজ তো কোনো কিচ্ছু করবে না টিকটক টিকটক সারাদিন করতে থাকবে বলি আমাকে একটু কোমরটা একটু টিপে দাও তুই তো আমার দশটা না পাঁচটা একটাই তো ছেলের বউরে বাবা তোকে এত সুন্দর দেখে আমি আনলাম আর তার তোর এই অবস্থা তাহলে তোরাই দেখ তোরাই বিচার কর না মা তুমি অশান্তি করো না মা আমি চলে যাচ্ছি তুমি ভাইয়ের বউকে নিয়েই তুমি থাকো আমার জন্য কেন অশান্তি করবা বলো আমি চলে যাচ্ছি থাক তুমি দুঃখ করো না হ্যাঁ আমি তোমাকে একটু চা বানাই দেবো মা কি করে থাকবে বউ নিয়ে খালি মোবাইল নিয়ে সারা সকাল দিকে খালি একটু করে খুনতি না রে আর খালি দেখি মোবাইল দিয়ে খালি সারাক্ষণ দেখতে থাকে এভাবে কি মা পারে ওই দেখ মোবাইল দিয়ে এখনো করতেছে দেখ একটু তাহলে একটু ভয় নাই চাকরি করে কত টাকা বেতন পায় হ্যাঁ কত বেতন পায় সারাদিন আপনাকে যদি কেউ বাপের বাড়ি বলে কথা বলে তখন তোমার কেমন লাগবে সে তো আমি মা বলে একটু মানা নিতে হবে তোমার মা বলে নিজের মা বলে মানা নিলে দুজনেই মিলেমিশে থাকতে পারবা তাহলে তোমার মা এইভাবে করে আমাকে কেন খোটা শোনায় মা এখনকার দিনের মেয়ে এখন এরকম করবে তুমি একটু বুঝে শুনে নিতে হবে দাঁড়া আচ্ছা আমাদের জন্য এত জ্বালা আমরা চলে গেলাম
ঠিক হয়েছে, আমি তো মনে মনে ভাবছিলামই যে তোমরা চলে যাও বাড়ি থেকে। মেয়ে আমার চলে গেল, মেয়েটা আমার বড় কষ্ট, বৌমার জন্য টিকতে পারলো না, আমরাও বৃদ্ধাশ্রমে চলে যাবো। মেয়েরা আমার চলে গেল, বড় কষ্ট, জীবনটাই শেষ, কষ্ট জীবন, বড় কষ্ট জীবন, এই যে আইসে পড়ে থাকে দনা ধরে, মাসে বারো মাসের মধ্যে এগারো মাসই এখানে থাকে, আজকের মতো ওরা বিদায় হলো। দুর্গা দুর্গা।